নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। আজকে আমি আপনাদের সামনে যা কথা বলবো, যা প্রেজেন্ট করব, আমার নিজের বিশ্বাস হচ্ছে না। একটা ভিডিও এসেছে, খুব সার্কুলেট হচ্ছে। আমি একজন ভাত মাছ খাওয়া বাঙালি। আমি ইংলিশ আর বাংলা এই দুটো ল্যাঙ্গুয়েজ জানি। হিন্দি সিনেমা দেখি, গান দেখি, বুঝতে পারি, বলতে পারি না, মানে ওই ক্যাফে হো আসা হে এরকম। কিন্তু আমি ভারতীয়, আগে একজন ভারতীয়, সবাই আমার ভাই। কাশ্মীরি আমার ভাই, তামিল আমার ভাই, বিহারি আমার ভাই, ইউপি আমার ভাই, গুজরাটি আমার ভাই, মধ্যপ্রদেশি আমার ভাই, মহারাষ্ট্রিয়ান আগে আমার ভাই। আমি আগে ভারতীয়, তারপরে গর্বিত হিন্দু, তারপরে আমি বাঙালি। আমি বিশ্বাস করতে পারছি না, একটা 18 বছর বয়সের ছেলে, তার বাবা মা মারা গেছে, বাড়িতে ছোট্ট একটা ভাই বা বোন আছে, তাকে আর নিজের জন্য দুমুঠো খাবার খেতে, ভাই বা বোনকে স্কুলে পড়াতে, সারাদিন একটা ছোট্ট গাড়িতে কুলপি ফালুদা বিক্রি করে। ছেলেটা আর বাবা মা এখানে ব্যবসা চালাতো, বোধ হয় সে রাজস্থানে থাকত, মারা যাওয়ার পর রাজস্থান থেকে এসছে। তার একমাত্র দোষ, সে বাংলা বলতে পারে না বা লিখতে পারে না। লক্ষ লক্ষ বাঙালি আছে যারা বাইরে কাজ করছে, তারা শুধু হিন্দি ভাঙা ভাঙা বলতে পারে, না ইংলিশ পারে, না গুজরাটি পারে, না মারাঠি পারে, না তামিল পারে, না রাজস্থানি বলতে পারে। ঠিক সেরকম এই ছেলেটা বোধ হয় ভাঙা ভাঙা ইংলিশ জানে আর হিন্দি জানে, 70-80 লোক বাঙালি যারা বাইরে কাজ করছে তাদের। আমি গরিবদের কথা বলছি, ব্লু এই হোয়াইট কালার জবদের না। 15-16 খানা সন্না গুন্ডা, যারা নিজেদের কী সব বাংলা পক্ষ বলে, তারা এলো, ছেলেটাকে ধমকালো, চমকালো, তার গাড়ি ড্যামেজ করলো বাজেভাবে, সব ফেলে দিল রাস্তায়। ছেলেটা এমন ভয় পেয়ে গেছে, প্রাণের ভয় পেয়ে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তার চোখের পলক পড়ছে না। আপনি কি গর্বিত বোধ করছেন? 16-18 জন মিলে একটা 17-18 বছর বয়সের ছেলে, যে নিজের পরিবার, বাচ্চা, ভাই বোনকে খাওয়াবার চেষ্টা করছে, তার উপর অত্যাচার, বাঙালি হিসেবে আমি লজ্জিত। এটা অন্যায়, এটা ক্রিমিনাল অফেন্স, মেনে নেওয়া যায় না। দেখুন ভিডিওটা। মাথা নিচু করে বাংলা লিখে বাংলা শিখে এসে ব্যবসা করবি, শুনে এসে তাই ব্যবসা করবি? গোটা বেঙ্গলের দখল করতে, হ্যাঁ, আমাদের একটা বাঙালি ছেলেকে দোকান দিতে গেলে দোকান দিতে পারে না। দাও দাও এগুলো দাও। এর আগে এই দোকানে আমরা 4 বলে গেছিলাম, এটা প্রথমবার এসে তোকে বলছি না। তাকে বলার পর সে এখানে কি করে বসে? আমরা 2 ছাড়া আসবো তোর কাছে, 15 দিন এসে আসা কি তুই এখানে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? তুই না অন্য জায়গায় গিয়ে দিবি, বুঝতে পারছিস? এখন বাঙালি একটা সংগঠন আছে, সেটা তোর বাপদেরকে বলে দিবি, বুঝে গেছিস? কোথায় বাড়ি, কোথায় বাড়ি, কোথায় তোর? রাজস্থান থেকে। হ্যাঁ, যারা এখানে ভিডিও করছে পরিষ্কার রাস্তা জানিয়েছে, এখান থেকে এই ধরনের যারা বাইরে থেকে যেটা রয়েছে বাংলার বুকে ব্যবসা করতে গেলে বাংলা লিখতে হবে, বাংলা জানতে হবে, ঠিক আছে? 2 ছাড়া এখানটা লোক চেঞ্জ করবি কি? আমরা 2 ছাড়া আসবো? কিন্তু এর আগে যখন একজন এসে বলেছে ভাই বাংলা জানিস না, তখন কিন্তু এরম ওর নেতি ছিল না, তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম ছিল। আজকে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যদিন এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকে না। ওকে বাংলা আগে তুই যখন জিজ্ঞাসা করলাম, তুই বললি আমি বাংলা বুঝি না। হ্যাঁ, যে এখানে আছে সে গেছে কোথায়? খাও, তুই এখানে আছিস 15 বছর, তুই বাংলা শিখবি না, বাংলা জানবি না? বাংলাটা মগের মূল লোক পেয়েছো নাকি তোমরা? যেখান থেকে পারবে বাংলার মাটি তোমাদের ভাগ দিয়ে দেবো সব। আমাদের ছেলে উড়ে কোথায় যাবে?
বিহারে চাকরি করতে গেলে সেখানকার পুলিশ, এই আমি একটা ফালুদার গাড়ি নিয়ে রাজস্থানে গিয়ে দাঁড়াবো, আমাকে জানাতে দেবে? হ্যাঁ তুই যাবে তো যাবে, তুই যাবে বিহারে নিয়ে রাজস্থানে গিয়ে দাঁড়া, বিয়ে করে কেন? মাছ বিক্রি করে বলে তাদের রোলাল দিয়ে পুরো চালিয়ে দিয়েছে, তাদের দুর্মুষ করে দিয়েছে, তাদের থাকার জায়গা, তাদের দোকান। এই ফোন করে বলবি, চল চল চল, বন্ধ কর এসব ফোন, বন্ধ কর। ট্রেন লাইসেন্স এর মানছেন না তো, বুঝতে পারছিস তো? এই ভাই গোটা গোটা চল, গোটা বাড়ি যা, ভালো কথা এখন জিনিস লাগিয়ে দিন, বাড়ি যা, চল না বাড়ি যা। আমি বলে দিচ্ছি, কালকে কোন বাঙালির ব্যবসা করতে ইচ্ছা হলে এখানে আসবে, এখানে বসবে, এলে বাংলা পক্ষকে খবর দেবে। বাংলা পক্ষ প্রত্যেকটা ভূমিপুত্র প্রত্যেকটা বাঙালির জন্য আছে, কলকাতায় বাঙালি ব্যবসা করবে জেলা থেকে এসে, কলকাতায় বাঙালি ব্যবসা করবে, রাজা বাজার বড় বাজার এই যে হয়েছে টিকিয়াপাড়া ভাটপাড়া আর হবে না, এখন বাঙালির একটা বাংলা পক্ষ আছে আর হবে না। চলো সাধারণ মানুষ বাঙালিরা একজন বাঙালির পাশে দাঁড়ান, একটা বাঙালি বেকার ছেলেকে সাহায্য করুন। কোন বাঙালি এখানে আসলে এখানে যারা আছে ঠিক আছে, কুষ্ণা বলো তোমাকেও বলে দিচ্ছি, আগের দিন এখানে একে বলার পরে প্রথম কথা হচ্ছে পনেরো সাল হো গিয়া বাংলা সিখনে কা কা জরুরত হ্যায়, পরিষ্কার বলে দিন, পনেরো সাল হো গিয়া বাংলা সিখনে কা কা জরুরত হ্যায়, এটা আজকে সেটা উত্তরটা পেয়ে গেল। বাঙালির পকেট থেকে পয়সাটা দেখলেন, আমি কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে বলছি সুমোটো এফআইআর করতে, ভিডিও থেকে প্রত্যেককে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করে ক্রিমিনাল প্রসিডিংস করতে, এবং রায়টিং দাঙ্গার কেসও লাগাতে, বাঙালি অবাঙালিদের মধ্যে যেই ভাইচারা আছে কলকাতায় বাংলায় সেটাকে ভাঙার চেষ্টা চলছে। এই অন্যায় মেনে নেবেন না, এই ভিডিওটা এমনভাবে শেয়ার করুন যাতে রাজ্যবাসী না দেশবাসীও দেখে, এবং কেউ না কেউ অ্যাটলিস্ট কুড়ি তিরিশটা এফআইআর হয়। এই সংগঠন আর এই সংগঠনের পেজে গিয়ে আমি যাদের নাম দেখি তাদের বেশিরভাগের নাম বাঙালি নাম মনে হয় না, আপনারা গিয়ে দেখতে পারেন, চেক করুন। জয় ভারতবর্ষ, জয় হিন্দুস্তান, বন্দে মাতরম, ভারত মায়ের জয়, জয় পশ্চিম বাংলা, চললাম।